নমস্কার আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে রয়েছে আমি সোনালী আসছে বিস্তারিত সংবাদে হেমদাবাদ কালীবাড়ির সর্বজনীন দুর্গোৎসব কমিটির স্মরণিকা প্রকাশ করা হলো সোমবার সন্ধ্যায় এদিন পূজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার বিশিষ্ট বাসিন্দা পূজো কমিটির সদস্য ও তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস সহ বিভিন্ন মানুষের লেখা নিয়ে তৈরি এই স্মরণিকা প্রকাশ করা হয় উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা হেমদাবাদ ব্লকের বিডিও লক্ষ্মীকান্ত রায় হেমদাবাদ থানার আইসি তথা পূজো কমিটির সভাপতি জয়ন্ত দত্ত সহ পূজো কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে এছাড়াও এদিন পূজো মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি উদ্যোক্তাদের সাথে কথা বলেন জেলাশাসক প্রতি বছরের মতো এবছরও আরসিটিভি সংবাদ ও রায়বাংলার পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হলো রায়গঞ্জ মহকুমার কয়েকটি পূজো কমিটিকে সোম ও মঙ্গলবার মণ্ডপ আলোকসজ্জা প্রতিমা সহ বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে শারদ সম্মান তুলে দেওয়া হয় রায়গঞ্জের অমর সুব্রত আলোকসজ্জা বিপ্লবী ক্লাব প্রতিমা হেমতাবাদ শিক্ষকপল্লী মণ্ডপ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছে এছাড়াও কোভিড সচেতনতামূলক বার্তা তুলে ধরার জন্য রায়গঞ্জের সমাজসেবক সংঘকে বিশেষ সম্মান প্রদান করা হয় সংস্থার ডিরেক্টর অমিত সরকার সহ অন্যান্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা আরসিটিভি সংবাদ এবং রায়বাংলার পক্ষ থেকে রায়গঞ্জের পুজোগুলোকে সেরা পুজো চারটি বিভাগে সেরা পুজোর পুরস্কার দিলাম সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা এবং কোভিড বিধি মেনে সেরা পুজো অমর সুব্রত বিপ্লবী রায়গঞ্জের সমাজসেবক সংঘ এবং হেমতাবাদের একটি ক্লাব শিক্ষকপল্লী এই চারজনের হাতে আমরা আজকে পুরস্কারগুলো তুলে দিলাম মঙ্গলবার সপ্তমীর সকালে সূচনা হলো চাচল রাজঠাকুর বাড়ির মূল পর্বের পুজো উল্লেখ্য প্রায় 350 বছর পুরনো এই পুজোর সূচনা করেন চাচলের রাজা ঈশ্বরচন্দ্র রায়বাহাদুর তবে রাজা না থাকলেও জনসাধারণের সহযোগিতা এবং ট্রাস্টি বোর্ডের পরিচালনায় প্রচলিত রীতি মেনে আয়োজিত হয় পুজো এদিন সকালে চাচল রাজঠাকুর বাড়ি থেকে দেবী সিংহবাহিনীকে শোভাযাত্রা সহকারে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে নিয়ে আসা হয় করোনা স্বাস্থ্যবিধি মেনে বহু ভক্তবৃন্দ অংশ নেয় এদিনের শোভাযাত্রায় ঠাকুরবাড়ি থেকে সিংহবাহিনীকে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে চার দিন দেবী এখন পূজিত হবেন এবং দশমীর দিন আবার দেবীকে নিয়ে আসা হবে আচ্ছা মূলত কীভাবে নিয়ে গেল যে রাজ আমরা যেটা শুনে এসেছি যে রাজার আমলে সেই চাঁদির ছাতা সোনার ছাতা এবং সোনার ঝাড় দিয়ে দিয়ে যেত সেইভাবে কি সেই রীতিটা তো অতটা সম্ভব না তবুও যতদূর সম্ভব সেইভাবেই নিয়ে যাওয়া হয় নিয়ে গেল কোলে করে নিয়ে যায় মেন পুরোহিত যিনি আছেন তিনি কোলে করে ছাতা উপরে টাঙিয়ে এবং দুখানা পাখা আছে চাঁদির সেই পুরনো আমলের আছে ছিঁড়ে গেছে তবুও সেই দুটোই দিয়ে উনি যান কালিয়াগঞ্জ হাসপাতাল মোড়ের বাঘাযতীন ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজো মণ্ডপের উদ্বোধন হল সোমবার সন্ধ্যায় দূষণ মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে এবারের পুজোর আয়োজন করা হয়েছে সোমবার ষষ্ঠীর রাতে উদ্বোধন হলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বিভিন্ন পুজো মণ্ডপের এদিন এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার পৌর প্রশাসক তনয় দে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জাইদ আলম বিশিষ্ট সমাজসেবী রাকেশ সরকার সহ অন্যান্যরা উল্লেখ্য জেলার মধ্যে প্রতি বছরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ডালখোলার বিভিন্ন পুজো মণ্ডপ পাশাপাশি পুজো উপলক্ষে ডালখোলা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ডালখোলা পৌরসভার পৌর প্রশাসক রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচারের জন্য ডিসপ্লে বোর্ডের উদ্বোধন করলেন পৌর প্রশাসক শচীন সিংহ রায় প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে বিবেকানন্দ মোড়ের পৌর বাসস্ট্যান্ডে রাস্তার পাশে 5 লক্ষ টাকা ব্যয়ে এই প্রচারমূলক ইলেকট্রনিক বোর্ড বসানো হয়েছে যে আজকে ডিসপ্লে লাগানোর কারণ হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে আমরা একটা ডিসপ্লে বোর্ড লাগিয়েছি আজ একটা শুভ দিন মা ভবানী মা দুর্গা মা কালী যাই বলেন মা মহালক্ষ্মী এই যে পূজার দিনে মা ষষ্ঠীর দিনে এই শুভ লগ্নে আমরা পৌরসভা থেকে একটা ডিসপ্লে বোর্ড আমরা উদ্বোধন করলাম কালীগঞ্জ পৌরসভা থেকে 1 লক্ষ টাকা আনুমানিক 5 লক্ষ টাকার উপরেই পড়বে আমরা উন্নয়ন ফান্ড থেকে করেছি কালীগঞ্জবাসী এটা নিয়ে কিভাবে উত্তর হবে এটা হ্যাঁ এটা এখান থেকে নানা রকম প্রচার হবে সরকারি প্রচার
মানুষে নিজেদের প্রচার আমাদের এখানে দিতে পারবে, বিজ্ঞাপন দিতে পারবে, যে কোনো সংস্থা আমাদের পৌরসভা গেলে পরে বিজ্ঞাপন দিতে পারবেন, তারা মন্ত্রী হিসাবে তারা বিজ্ঞাপন দেবে। ষষ্ঠীর সন্ধ্যায় বরুণা গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ার গ্রামের মাঝিয়ার যুব কমিটির পুজো মণ্ডপের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ। একই দিনে বরুণা গ্রাম পঞ্চায়েতের ঝাপইল গ্রামের ঝাপইল বারোয়ারি পূজা কমিটির পুজোর উদ্বোধন হয়। আমরা এই যুব কমিটির উদ্যোগে আমাদের মাঝিয়ার গ্রামে দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে না, তো আমরা পুজো পরিচালনা শুরু করেছি। গত 3 বছর ধরে চলছে আমাদের পুজো। তো আমাদের এখানে আশেপাশে মা বোনেরা সবাই ভাই দাদারা বাড়ির বাইরে প্রতিমা দেখতে যেতে পারে না, আনন্দ করতে পারে না, তো তার জন্য আমরা এখানে পুজোর আয়োজন করেছি। আমাদের পুজো 3 বছর ধরে চলছে, আমাদের পুজোর প্রচুর আনন্দ হয়, পুজোতে আমরা সবাই মিলে আনন্দ করি। সমস্ত এলাকার গ্রামবাসীর পূজা কমিটির নাম হচ্ছে ঝাপল বারোয়ারি দুর্গা পূজা কমিটি। কতদিন ধরে আপনারা এই পূজা করে আসছেন? এবারে 54তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, কি কি করেন এই পূজার উপলক্ষে? এই পূজোতে আমরা জনকল্যাণমূলক কাজ বলতে যেমন প্রতিবার অন্যান্য কিছু উদ্যোগ নেই বলতে বস্ত্র বিতরণ করি। এর আগে ডেঙ্গুর জন্য আমরা মশারি বিতরণ করেছি, তবে গত 2020 এবং এই 2021 করোনার জন্য কিছুটা তার ব্যাঘাত ঘটছে। শুধু কালেকশনের জন্য নয়, অন্যান্য অনুষ্ঠানগুলো করা যাচ্ছে না, জনসাধারণকে একটু বিভিন্ন বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে। কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের বরুণা জনকল্যাণ অ্যান্ড লাইব্রেরি সংঘের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ। ফিতে কেটে মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দদিমোহন দেবশর্মা প্রমুখ। আমাদের 13তম আমরা প্রতিবারে এই পুজোটাতে কিছু না কিছু বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকি আর সাংস্কৃতিক অনুষ্ঠান করি প্রতি বছরই। এবার কর্মসূচি কি থাকবে? এবার যেহেতু সরকার একটা নিয়ম বাইন্ডিং করে দিয়েছে, সেই সূত্রে আমরা এবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতে পারছি না। আগে আর প্যান্ডেল করে আমরা এই পুজোটা আগে করতাম, এবার নতুন মন্দির করেছি পুরোটা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়। নমস্কার।